মির্জা ফখরুলের একক আধিপত্য, বিএনপিতে অন্তর্কুন্দল চরমে। জাতীয় নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে সাংগঠনিক সক্ষমতা বাড়াতে একের পর এক মহাসমাবেশ করছে বিএনপি। দেখতে ঐক্যবদ্ধ উৎফুল্ল মনে হলো দলটির ভেতরে রয়েছে চরম অন্তর্কুন্দল। চেয়ারপারসন খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অনুপস্থিতিতে একক আধিপত্য বিস্তার করছেন এবং নানা কূটকৌশল অবলম্বন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার কারণে কেন্দ্রীয় নেতাদের অনেকেই ক্ষুব্ধ। সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া এবং তারেক রহমান কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এই সুযোগ কাজে লাগিয়ে ক্ষমতায় এলে নিজেই প্রধানমন্ত্রী হওয়ার ছক করছেন মির্জা ফখরুল এবং তৈরি করেছেন নিজস্ব বলয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে যে বলয় তৈরি করেছেন সে বলয়ে আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, আমানুল্লাহ আমান, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নজরুল ইসলাম সহ আরও অনেকে। অন্যদিকে মির্জা ফখরুল সহ এই বলয়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি, আবদুল্লাওয়াল মিল্টু, মেজর হাফিজউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, বরকতুল্লাহ বুলু সহ অন্যান্য সিনিয়র নেতারা। মির্জা ফখরুলের একক আধিপত্য ও চক্রান্তের কারণে এ পর্যন্ত বিএনপির বিভাগীয় সমাবেশে একটিতেও এই সিনিয়র নেতাদেরকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। বিএনপির একাধিক সূত্র বলছে খালেদা জিয়া এবং তারেক রহমানের সাথে এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে। শীঘ্রই মির্জা ফখরুল এবং তার বলয়ে থাকা ষড়যন্ত্রকারীদের দল থেকে বিতাড়িত করা হবে।